নমস্কার বন্ধুরা, রং বেরঙে আমি রত্না চলে এসেছি। আজকে একটা একদম নতুন রেসিপি আপনাদের কাছে দেখাবো। নতুন ঠিক না, যারা করেছেন তারা জানেন। আমি আজকে দম চিকেন করব। খুব সহজে, খুব অল্প সময়ে এই দম চিকেন হয়। এই দম চিকেনের জন্য আমি এখানে নিয়েছি চিকেন, এখানে নিয়েছি আলু, আর এখানে শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, আর এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন। তাহলে এবার রান্নাটা আমি কি করে করি দেখুন। খুবই অল্প সময়ে এটা হয়। যখন দেখছেন হাতে সময় নেই, চিকেন বাড়িতে আনা হয়েছে, চটপট এই রেসিপিটা করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুনটা দিয়ে দিয়েছি, এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা এখানে মশলাটা হয়ে গেছে। এবার এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার একে একে আমি এই আলুটাও দিয়ে দিলাম, এখানে মশলাটাও দিয়ে দিলাম। পুরো মশলাটা সব আছে এখানে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব আছে। তারপর এখানে আমি হলুদ দিচ্ছি আন্দাজ মতন, আন্দাজটা একটু ঠিক রাখবেন। এই নুন দিচ্ছি। পুরো রান্নাটাই কাঁচা সর্ষের তেলে করব। খুবই সহজ, কিন্তু সেটা জানার পর বা শেখার পর। তার আগে তো কিছুই সহজ হয় না, অজানা থাকলে কিন্তু কোনো জিনিসই সহজ হয় না। যা দেবার একবারই দেবেন, পরে লাগলে শেষে দেবেন, কিন্তু কাঁচা তেলটা কিন্তু আর দেবেন না। এবার আমি এটা কি করব, এটা আমি ভালো মতন হাত দিয়েই মাখাবো। হাত দিয়ে পুরোটা ভালো মতন মাখিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। একঘেয়ে চিকেন খেতে খেতে যাদের অরুচি ধরে গেছে, তারা কিন্তু একটু স্বাদ বদলের জন্য এটা করতেই পারে। সময়ও কম লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। মাংস ঢাকা দিয়ে রাখছি, এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে কিছুক্ষণ এটা ম্যারিনেট অবস্থাও রাখতে পারেন। আর যদি দেখছেন যে না সময় নেই, হাতে খুব অল্প সময়, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এটা বসিয়ে দিতে পারেন। মানে গ্যাসটা ধরিয়ে এটা আমি রেখে প্রথমে আমি এটা ফুল ফ্লেমেই দিলাম। স্টেপ বাই স্টেপ বলবো, আসছি আমি এক্ষুনি। এই ফ্রাইং প্যানটা এখন গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিলাম। মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে রেখে দিলাম। এটাকে এবার ধরবো না, ঢাকনাও তুলবো না, ঠিক 15-20 মিনিট পর আবার আসছি, সঙ্গে থাকুন। আমি পুরো 22 মিনিটের মাথায়, দেখুন এটা তো ট্রান্সপারেন্ট দেখাই যাচ্ছে, চিকেনের থেকে জল ছেড়েছে। এবার আমি এই ঢাকাটা তুলে দিলাম। ঢাকাটা তুলে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। পুরো চিকেনটাই সিমে করব, পুরো চিকেনটাই। আমি কিন্তু এখানে কোনো জল দিইনি, যা মশলার জল আর চিকেনের থেকে জল বেরিয়েছে সেই জল, কোনো জল দিইনি এটা আমি এই চিকেনটাতে। দিয়ে এবার আমি আবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ এটা সিমে থাকবে, সিমে সিমেই করব এটা, দেখতে থাকুন। এবার আমি এই ঢাকনাটা তুলে নিচ্ছি, ঢাকনাটা তুলে নিয়ে এই যে জল ছেড়েছে, এবার আমি এটা গ্যাসটা বাড়িয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু জল একটু কাঁচা জল দিইনি, আপনারাও দেবেন না কাঁচা জল। এবার এটাকে ভালো মতন একটুখানি, সামান্য একটুখানি ফুল ফ্লেমে দিয়ে আবার আমি একটু কমাবো, এই জলটাকে একটু টামানোর জন্য, জলটাকে একটু টানানোর জন্য একটু বাড়িয়ে দিয়েছি। অসাধারণ গন্ধ হয়েছে, এই গন্ধটা কিন্তু একদম অন্যরকম, রঙও খুব সুন্দর হয়েছে দেখুন। এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। যেহেতু ঝোলটা আর একটু টানাবো আমি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন একদম ফার্স্ট ক্লাস সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, একদম দারুণ সেদ্ধ হয়েছে। মিষ্টি দিয়ে দিলাম, ভালো মতন নাড়িয়ে দিই, মিষ্টিটাও একটু গলবে, জল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। Thank you.
মিষ্টিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো মতো নাড়াতে হবে। এবার একটু নুন মিষ্টির পরিমাণটা দেখতে হবে একটু টেস্ট করে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, এখানে কোনো কাঁচা জল দেব না, কোনো কাঁচা জল না, যার জন্য স্বাদটা খুব ভালো হয়। আর পুরোপুরি সিমে করে তো, আর সিমে রান্না না, সে মাংস বলে না, যে কোনো রান্নায় সিমে করলে সেটা খুব স্বাদ হয়। আরও একটু হবে, আমি তার আগে এখানে এই গরম মশলাটা দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে। এই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, সঙ্গে থাকুন। আর এবার আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন কালারটা কি সুন্দর এসছে। বেশি ভাজা ভাজা করবো না, হালকা। আপনারা চাইলে এই অবস্থাতেও নামাতে পারবেন, কিন্তু আমি এই অবস্থায় নামাবো না, আমি এটাকে আরেকটু টানাবো। কালারটা দেখুন কি সুন্দর এসছে, অনেকটাই টেনে গেছে জল। একদম কষা হয়ে গেছে দেখুন, রান্নাটা আমার প্রায় শেষের দিকে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে তৈরি আমার দেখুন দম চিকেন, খুবই সহজ চটপট হয়, হাতে যদি সময় না থাকে খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলুন, আর গরম গরম খাবেন, দেখবেন কি অসাধারণ লাগে। একঘেয়ে চিকেন খেতে খেতে যখন দেখবেন ভালো লাগছে না, তখন একটু ভিন্ন স্বাদ প্লাস সময় বাঁচানো। পুরো রান্নাটাই আমি সিমে করেছি, শেষে শুধু ঢাকনাটা তুলে একটুখানি জলটা টানিয়েছি, কোনো কাঁচা জল দিইনি আমি এখানে। চিকেন থেকে যতটুকু জল বেরিয়েছিল সেই জলটা, আর মশলায় যতটুকু পেঁয়াজের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা, কোনো কাঁচা জল এতে ব্যবহৃত হয়নি। তাহলে কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন, সেটার জন্য আমার কমেন্ট বক্স খোলা রইল। দারুণ লোভনীয়, দারুণ দৃষ্টি আকর্ষণীয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, রুটি লুচি পুরি পরোটা। তাহলে এই রেসিপিটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, পুরনো যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে একসঙ্গে চলার জন্য। আর নতুন যারা এসছেন আমার এই রেসিপিটা দেখছেন, একটু কষ্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে যাবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে এটা পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। তাহলে রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।